हेलो फ्रेंड्स, वाईटी मेडिकल यूट्यूब चैनले आपनाके स्वागत। गाइस, आजकेर भिडियोते आमरा जानबो ईडी 100 ক্যাপসুলের ব্যবহার, ডোজ, মূল্য আর এই ক্যাপসুলটি ব্যবহার করে কি কি সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখবেন। তো চলুন শুরু করা যাক। गाइस, सर्वप्रथमे बोलते चाहिए जे ईडी 100 ক্যাপসুলটি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। আর এই ক্যাপসুলটি বেশিরভাগ মেডিকেল স্টোরে পাওয়া যায়। আর যদি আমরা কোম্পানির কথা বলি তাহলে এই ক্যাপসুলটিকে তৈরি করে হেটেরো হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি। আর যদি আমরা এমআরপির দিকে দেখি তাহলে 10টি ক্যাপসুলের একটি পাতা হয়, একটি পাতার দাম হচ্ছে 113 টাকা। আর এই এমআরপি আপ ডাউন হতে থাকে। আর যদি আমরা কম্পোজিশনের দিকে দেখি তাহলে এই ক্যাপসুলটিতে যে কম্পোজিশন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রেসিকাডোট্রিল ক্যাপসুল আইপি 100 mg। আর গাইস, বলতে চাই যদি আপনার লোকেশনে এই ক্যাপসুলটি না পাওয়া যায় তাহলে এই স্যাম কম্পোজিশনের যে কোনো নামের ক্যাপসুল ব্যবহার করতে পারেন। কাজ স্যাম, তবে রেজাল্ট 19 কোটি হতে পারে। আর ব্যবহারের কথা বলতে গেলে গাইস, এই ক্যাপসুলটিকে মূলত ব্যবহার করা হয় যে কোনো ধরনের ডায়রিয়াকে ঠিক করতে কিংবা লুজ মোশনকে ঠিক করতে। গাইস, ডায়রিয়া কিংবা লুজ মোশনকে ঠিক করার জন্য এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। এই ক্যাপসুলটির রেজাল্ট খুবই ভালো। আর যদি আমরা এই ক্যাপসুলটির ডোজের কথা বলি তাহলে বেশিরভাগ বড়দের ক্ষেত্রে সকাল সন্ধ্যা খাওয়ার পরে একটি করে ক্যাপসুল প্রেসক্রাইব করে থাকেন ডাক্তার। তো গাইস, আসুন এবার আমরা জানি এই এডি 100 ক্যাপসুলটি ব্যবহার করে কি কি সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে। গাইস, এই ক্যাপসুলটি ব্যবহার করে যেসব সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে সেগুলির মধ্যে হচ্ছে মাথা ব্যথা, অ্যারিথমা, এছাড়াও স্কিনে ফুসকুড়ি, নজিয়া বা বমিটিং, জ্বর, এ ধরনের সমস্যাগুলি দেখা দিতে পারে যদি পেশেন্টকে এই ক্যাপসুলটি স্যুট না করে। তাহলে আপনি যদি এই ক্যাপসুলটি ব্যবহার করে কঠিন কোনো সমস্যা বুঝতে পারেন তাহলে এই ক্যাপসুলটি ব্যবহার করা বন্ধ করুন আর অতি শীঘ্রই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। তো গাইস, এই ছিল এডি 100 ক্যাপসুল নিয়ে কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।